এই যে দাদা, আরে তুই ভাই কেমন লাগছে ভাই? 1K হয়ে গেছে আমাদের, জানিস তো আদেও? হ্যাঁ 1K হয়ে গেছে, জানবো না, খুব ভালো লাগছে। অনেক দিন খেটেছি চ্যানেলটার জন্য, অনেক কিছু করেছি, বাট এখন অতটা রেগুলারিটি মেইনটেইন করতে পারি না। ইয়ে হ্যায় মেন্টস জিন্দেগি, বাট মেন্টস তো আমার পছন্দ না, তাই আমার স্টাইলটা একটু আলাদা। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? এক্সপেক্ট করছি ভালো আছো, বেশ ভালো আছো। আমি সিরিয়াসলি খুব 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 খুশি আছি এই মুহূর্তে, কারণটা নিশ্চয়ই তোমরা জানো, 1K সাবস্ক্রাইবার। আমি সিরিয়াসলি, এটা খুব বড় স্বপ্ন ছিল আমার যে একটা টাইমে 1K সাবস্ক্রাইবার্স হবে। 2.5 বছর প্রায় লেগে গেল, বাট ফাইনালি কমপ্লিট হয়েছে আমার 1K সাবস্ক্রাইবার্স। আমি জানি এটা করতে অনেকের হয়তো 2 মাস লাগে, কারোর 1 বছর লাগে, বাট আমার ক্ষেত্রে লাগলো 2.5 বছর লাগলো। বাট এখানেও অনেকে আছে যারা প্রচুর হেল্প করেছে, ঠিক আছে? এই মুহূর্তে ক্যামেরার উল্টো দিকে যে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, মানে আমি ভাবতে পারছি না যে ও না থাকলে চ্যানেলটা কীভাবে আমি চালাতাম বা কিছু, ঠিক আছে? আমি মেনশন করতে চাইবো অয়নদার নাম, অ্যাফোর্ডেবল ফুডস। একটা টাইমে আমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার ছিল, সেই সময় একটা কোলাব করি আমরা, অ্যান্ড তারপর বেশ অনেক সাবস্ক্রাইবার পেয়েছিলাম, প্রায় 100-150 মতো সাবস্ক্রাইবার অয়নদার চ্যানেল থেকে এসেছিলো। আরও অনেকে আছে, আমি সবার নাম বলছি না, কারণ শেষ করতে পারবো না, এতজন আছে যারা হেল্প করেছে। তো থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ। তো যেটা বলেছিলাম তোমাদেরকে যে কীভাবে হবে, একটা ম্যাসিভ কীভাবে হবে, ম্যাসিভ কিনা যায় না, বাট হচ্ছে। তো দেখো, তোমাদেরকে যা যাও না তাদেরকে বলে রাখছি, বেশ কিছুই না, কিছুই না, ঠিক 48 ঘন্টাও হয়নি আমি পোস্ট করেছিলাম যে তোমাদের ফেভারিট ভিডিও কোনটা ছিল আমার চ্যানেলে, সেটা তোমরা জানাবে, অ্যান্ড বেশ অনেকে জানিয়েছিলে। তো আজকে ফাইনালি আজকে আমরা ডিক্লেয়ার করবো যে উইনার কে হয়েছে। আচ্ছা, তো অনেকে জানো না, কারণ আমি জানাইনি তোমাদেরকে যে কেন এতদিন ধরে ভিডিও আসছে না। তো তার খুব দুঃখের একটা কারণ হচ্ছে, বা আমি ঠিক অক্টোবর মাসে না একটা নতুন মোবাইল কিনেছিলাম, পোকো X3 Pro, অ্যান্ড সেটা বেশ কিছুদিন ইউজ করার পরেই চুরি হয়ে যায়। তো ফলো তো আমাকে ভিডিও কন্টিনিউ করা বন্ধ করতে হয়েছে। বাট আমি ভাবলাম যে এই 1K হওয়ার পরেও যদি তোমার সাথে এই মুহূর্তটা সেলিব্রেট না করি, তাহলে আর কবে করবো? দ্যাটস ওয়াই বা আবার সৌমদীপের কাছে আসা এবং চলছে এইভাবেই। আমি জানি না আবার কবে রেগুলারলি ভিডিও দিতে পারবো, বাট এই গিভঅ্যাওয়েটা তো হয়ে যাক, তারপরে সব নিয়ে ভাব। সো ফাইনালি সেই মুহূর্ত যখন আমরা আমাদের উইনারের নামটা ঘোষণা করব, আমি তো খুব এক্সাইটেড যে তোমাদের মধ্যে কে আসছে আমাদের সঙ্গে ডিনারে। তো বেশ অনেকে পার্টিসিপেট করেছিল, একটু নামগুলো পড়ে নিই হালকা করে। তো আকাশ গুছাই, ক্যালকাটা বয়েজ, কুণাল প্রামাণিক, সুমন গেমার, সোহম দাস বিশ্বাস, সৌমদীপ চৌধুরী। ভাই তুই কেন পার্টিসিপেট করেছিস? যাই হোক, তুই জিতলে কিন্তু তোকে দেবো না। বাট যাই হোক, সৌমদীপ আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন মেম্বার আমাদের চ্যানেলের। সৌমদীপ ছিল বলে আমরা বেশ অনেক ভালো ভালো ভিডিও শ্যুট করতে পেরেছি, থ্যাংক ইউ সৌমদীপ। অ্যান্ড আরেকজনের নাম হচ্ছে রোহিত ব্যানার্জি। তো স্ক্রিনে চলে আসা যাক, কে জিতছে আমাদের এই ম্যাসিভ গিভঅ্যাওয়ে। সুমন, প্লিজ 7টা নাগাদ চলে এসো, আমরা ওয়াওমোতে ওয়েট করবো তোমার জন্য। থ্যাংক ইউ। বেশ অনেকগুলো ঘন্টা কেটে গেল, উইনার যাকে ডিসাইড করেছিলাম সে জিতে গেছে, সব কিছু হয়ে গেছে। তো উইনার চলে এসছে আমাদের কাছে, জাস্ট একটু দেখে নেবো। এই হচ্ছে সেই ছেলেটা যাকে তখন ওখানে দেখা যাবে, সুমন গেমার, গেম চ্যানেলে যে কোনো প্রথমে এটা খুলেছিলাম, বাট বেসিক্যালি আনসাকসেসফুল ইউটিউবার, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকুন, আমার ভেতরে তারপর কথা হচ্ছে। আমরা
ওটা নিয়েছে, তো আমি এটা নিয়েছি, একবার ভেঙে দেখি কোনটা কি আছে। আর ক্লোজ শট হলে বেটার হতো, দেখি কি আছে এটা। ওকে, তো এটা ভাই, অ্যান্ড এটা এটা ফিলিংটা আমি জাস্ট দেখবো। আমি এটাই ওয়াও মুহূর্তে এটাই জিনিসটা ভালো লাগে, এটার এই যে ফিলিংটা, এটা যদি ভালো করে দেখাই আমরা, এটার মধ্যে পুরো যে এই মিন্স চিকেনটা থাকে না, এটা ওই নর্মাল 40-50 টাকার মধ্যে পাওয়া যায় না। এটা লোকে অনেকেই হয়তো বলবে যে কী আছে। আর ভেজ মোমো ঠিক আছে, মানে ভেজ মোমো এরা যে ভেজ মোমোটা দিচ্ছে না, এটাই লোকে একটুখানি মাংসর হাড়গোড় ঢুকিয়ে মধ্যে চালিয়ে যায় চিকেন। এটাই ডিফারেন্স, মানে বাইরের দোকানের মোমো মধ্যে এটাই ডিফারেন্স, বাকি সেরকম কিছু ডিফারেন্স নেই। আমরা খেয়ে নিই একটা, আমি ভেজটা ট্রাই করলাম। ভেজ কিন্তু বাইরে আমরা যেরকম চিকেন মোমো খাই সেরকমই যাস, তুমি মোটামুটি ওরকমই টেস্ট পাবে, কিন্তু ওটার মধ্যে নাম মাত্র চিকেনটা থাকে সেটা পাবে না। বাকি দেখাবো, একটা জিনিস নিয়ে দেখাই আমি, এটা ভাঙবো যখন কি এটা খুলে এসছে না, আমি পুরো এটা সাইড করে দিলাম, ঠিক আছে। এই মেচপটা দেখো তোমরা, পুরো এই পুরো মিক্স চিকেন এটা কিন্তু থাকে না, মানে তুমি যদি বাইরের কোনো দোকানে যাও এই জিনিসটা পাবে, এটাই জাস্ট ডিফারেন্স, ঠিক আছে। বাকি তো ঠিক আছে, আমি এই যে সসটা রয়েছে স্পাইসি খেতে পারিস তুই? হ্যাঁ, পুরো সসটা মাখিয়ে একটা খেয়ে দেখ, আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আমি এটা খাওয়ার পরে আমি শুধু রিয়াকশনটা দেখবো যে কতক্ষণে চমকিয়ে জলটা বেরোয়। যা বলছে গুড, খুব ঝাল, আমি মানে সেরকম ঝাল ওর লাগছে না, আমি একটু স্পাইসি করার ব্যবস্থা করবো, বলবো একটু দিতে সস। লঙ্কা আছে, লঙ্কাটা বলো, যারা জানে না দেখে মনে হয় মোমো সব থেকে চিপ মোমো যদি কিছু দেখে থাকে, এটা হচ্ছে চকলেট মোমো। তুমি বলো সব থেকে চিপ হিসেবে এটা হচ্ছে, এরা স্পেশালি পিস হিসেবে বিক্রি করে, তো এক একটা কত 45 না কত করে পড়ে, আর তুমি ঠান্ডা খাওয়া হয়, বাট না, এটাকে পুরো ফ্রাই করে একটা গরম মোমো টাইপের থাকে। এটার এই যে ভেতরের জিনিসটা আমি যেটা দেখাবো, ভেতরে না পুরো একটা কেক টাইপের জিনিস থাকে, অ্যান্ড বাইরে তো চকো চিপস হ্যান ত্যান এইসব ছড়ানো, ঠিক আছে। চলো এবার হালকা করে খাওয়া যাক। যদি কেউ আমায় জিজ্ঞেস করে মোমো ফেভারিট আইটেম কোনটা, আমি এটাই বলবো, এটা পকেট ফ্রেন্ডলি, আমি খেতে সিরিয়াসলি টু গুড, টু গুড কেকের মতো, মানে কেকটাকেই জাস্ট একটা বাইরে কুটিং কুটিং দিয়ে ভেজে দিয়ে এটাই, যাই হোক এবার আমার একটু মিটিয়ে নিই, তারপর ফিরে আসছি। কমপ্লিট, আই থিঙ্ক মানে আজকে আমি জানি না আমি ওই আগের মতো সেরকম রিভিউ করতে পারলাম কিনা, অনেকদিন পরে হয়তো আমরা সামনে আসলাম। আর আজকে মেনলি আমাদের মেইন মোটিভ ছিল গিভঅ্যাওয়েটাই করা। যাই হোক, প্লিজ মানে কেমন লাগলো, মোটামুটি ঠিকঠাক ছিল, আনসার্টেন ছিল জিনিসটা, যাই হোক আমরা পুরো র্যান্ডামলি এটা পুরো ওই ওয়েবসাইটের ওপর ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, দেখো 1000 subs হবে, আমি জানতাম হবে কখনো না কখনো হবে, বাট এই টাইমে হবে আমি ভাবিনি, অনেকটা টাইম লাগলো বাট হয়েছে। আশা করি এরপরে আমাদের 4000 ঘন্টাও কমপ্লিট হবে, তারপর মনিটাইজেশন হবে, সব হবে, একটু করে বড়ো হচ্ছে চ্যানেল। হাতে থেকো, প্রত্যেকে ভালো থেকো, আমি সত্যি আর কিছু বলার নেই আমার, ঠিক আছে, আমি জানি না আর কী বলবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কীভাবে শেষ করতাম সেটাও ভুলে গেছি, বলতাম ভাই আমরা লাস্টে বাড়ি যাবো, ঠিক আছে বাড়ি যাবো, চলো।